হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে টার্গেট WBCS 2021 এর জন্য মক সেট নিয়ে আসা হচ্ছে, আজকে তার সেট নাম্বার 58 নিয়ে হাজির হয়ে পড়েছি। তোমরা সকলেই জানো প্রতিটা সেটে 30টি করে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আলোচনা করা হয় প্রতিটা সাবজেক্টের ওপর থেকে, এবং আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান WBPSC-র পক্ষ থেকে দিয়ে দিয়েছে। অর্থাৎ 22 আগস্টে কিন্তু পরীক্ষা, প্রায় আর 19 দিন কিন্তু বাকি। আজকে যদি 3 আগস্ট হয়ে থাকে তো আর 19 দিন কিন্তু পরীক্ষার বাকি। তো এখন থেকে কিন্তু আমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট করতে হবে। তোমরা যেভাবে যারা প্রিপারেশন নিচ্ছ সেইভাবে নাও, আমাদের ভিশন WBCS-টাকে কিন্তু ফলো করতে থাকো এভরিডে। ওকে, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও। এখানেও কিন্তু প্রতিদিন কুইজ এবং গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখান থেকে পাবে। এবং তোমাদের সকলকে স্পেশাল থ্যাঙ্কস 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য। তো চলো শুরু করা যাক আজকের যে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো কী কী। প্রথম প্রশ্ন কি বলছে, হোয়েন ইজ ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেটেড, অর্থাৎ কোন দিন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে। প্রতিটা প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালন করা হয়ে থাকে প্রত্যেকে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হবে অপশান সি, জুলাই 11। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ হলদিঘাট ফট, অর্থাৎ হলদিঘাটের যুদ্ধ কোন বছর করা মানে হয়েছিল সংঘটিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ কোন বছর সংঘটিত হয়েছিল কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করবে। বহুবার কিন্তু কোশ্চেনটা এসেছে, ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ হলদিঘাট ফট, প্রত্যেকে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি, 1576। 1576 সালে হলদিঘাটে যুদ্ধটা হয়েছিল সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ অব দ্য ফলোয়িং ওশিয়ান কারেন্ট ইজ কুল, অর্থাৎ নিচে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে সামুদ্রিক স্রোতের নাম দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে কোন সামুদ্রিক স্রোতটা খুব শীতল, কুল মিনস হচ্ছে শীতল, শীতল সামুদ্রিক স্রোত কোনটা কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রত্যেকে। তো কোশ্চেন নাম্বার 3-এর সঠিক উত্তর হবে অপশান সি, পেরু কারেন্ট। পেরু কারেন্ট এটা কিন্তু একটি শীতল স্রোত, বাদ বাকি যে কারেন্টগুলো দেয়া রয়েছে ইকুইটোরিয়াল কারেন্ট, ক্যালিফোর্নিয়া কারেন্টস অ্যান্ড কোরেশীয় কারেন্টস, এই তিনটে কিন্তু তোমার উষ্ণ স্রোত বা ওয়ার্ম কারেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে লোকেটেড, অর্থাৎ পূর্ব মধ্য রেলওয়ের যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত, প্রত্যেকে কমেন্ট করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তর হবে, তোমরা অনেকেই কমেন্ট করেছো, সঠিক উত্তর হবে অপশান ডি, হাজিপুর। হাজিপুরে এই পূর্ব এবং মধ্য যে রেলওয়ের, পূর্ব মধ্য রেলওয়ের যে হেডকোয়ার্টার সেটা অবস্থিত রয়েছে হাজিপুরে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া, এটা জিওগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। WBCS-এ অনেকবারই পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা, যে আমাদের ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম ইরিগেশন ক্যানেল কোনটি, সেচ খাল কোনটি, প্রত্যেকে কমেন্ট করবে এবং এটা প্রত্যেকের সঠিক উত্তর হওয়া চাই। তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি, ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী ইরিগেশন ক্যানেল, এটা হচ্ছে ভারতের সব থেকে দীর্ঘতম ইরিগেশন ক্যানেল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য আর্মি ইজ নেভার অ্যালাউড টু মার্চ অন দ্য ব্রিজ, হোয়াট ইজ দ্য রিজন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সায়েন্সের মধ্যে থেকে প্রশ্নটা এসেছে। বলছে আর্মি ইজ নেভার অ্যালাউড টু মার্চ অন দ্য ব্রিজ, অর্থাৎ কোনো ব্রিজের ওপর আর্মির হচ্ছে মার্চ করতে দেওয়া হয় না, আর্মিকে মার্চ করতে দেওয়া হয় না, এটা কিসের জন্য করতে দেওয়া হয় না, কোন বৈজ্ঞানিক কারণ এর পিছনে লুকিয়ে রয়েছে যার জন্য ব্রিজের ওপর আর্মিদের মার্চ করতে দেওয়া হয় না, প্রত্যেকে কমেন্ট করবে। 4টে অপশানের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো।
তো কোশ্চেন নাম্বার সিক্সের অনেকেই সঠিক উত্তর করেছো, অপশান এ হবে সঠিক উত্তর, রেজোনেন্স। আর্মি যদি ব্রিজের ওপর এক সবাই যদি সারিভাবে মার্চ করতে করতে যায়, যদি সেই তার ফলে কিন্তু একটা রেজোনেন্স সৃষ্টি হয়, রেজোনেন্স বা দোলন একটা সৃষ্টি হয়। এই দোলনের ফলে বা কম্পনের ফলে যদি আর্মির পায়ের কম্পন এবং যে ব্রিজটা রয়েছে তার কম্পন যদি ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন, ইন হাউ মেনি অ্যামেন্ডেন্টস ইজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম রেকগনাইজড ইন কনস্টিটিউশন? ওকে, কোশ্চেন নাম্বার সেভেনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে। তো কি বলছে, কততম সংশোধন আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা আমাদের সংবিধানে স্থান পেয়েছে? তো এই কোশ্চেনটার কিন্তু যেটা সঠিক উত্তর সেটা কিন্তু এখানে দেয়া নেই, সেটা ভুল উত্তর দেওয়া রয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে। তো সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি অপশান বি, এবং সেটা হবে 73rd। ওকে, 73rd, 73তম সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের সংবিধানের মধ্যে ইনক্লুড হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হু গিভস ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য 5-year প্ল্যান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতি 5 বছর অন্তর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতো, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কে ফাইনাল অ্যাপ্রুভাল দিত, কোন ডিপার্টমেন্ট ফাইনাল অ্যাপ্রুভাল দিত? চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কি কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এই প্রশ্নটা কিন্তু বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5-year প্ল্যান কে ফাইনাল অ্যাপ্রুভাল কে দিত, কমেন্ট করো কমেন্ট বক্সে। অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর করেছো, তো সঠিক উত্তর হবে অপশান সি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে শর্টে বলা হয় NDC। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য সোর্স অফ নাইল? নাইল মানে হচ্ছে নীল নদ, অর্থাৎ নীল নদের উৎপত্তি কোথা থেকে, কোথা কোন জায়গা থেকে নীল নদ উৎপত্তি লাভ করেছে? চারটে অপশান দেখো, মাউন্ট অ্যান্ডিস, টিবেটিয়ান প্লেটু এবং রেড সি এবং লেক ভিক্টোরিয়া। চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, আন্দিজ পর্বত, তিব্বত মালভূমি, লোহিত সাগর নাকি লেক ভিক্টোরিয়া, কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট করো। এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 9-এর অনেকেই সঠিক উত্তর করেছে, অপশান ডি, লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া থেকে মিশরের দান যাকে বলা হয়ে থাকে, সরি, নীল নদের দান মিশরের মধ্য থেকে এই নীল নদ কিন্তু প্রবাহিত হয়েছে, যেটা উৎপত্তি লাভ করেছে লেক ভিক্টোরিয়া থেকে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য অথর অফ হর্ষচরিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হর্ষচরিত, এই হর্ষচরিত গ্রন্থটা কে লিখেছেন? এটা খুবই ইজি প্রশ্ন হিস্ট্রির মধ্য থেকে, প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকের সঠিক উত্তর হওয়া চাই। তো কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর হবে অপশান বি, বানাভট্ট। বানাভট্ট, বানাভট্ট ওয়াজ কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন, সম্রাট হর্ষবর্ধনের রাজকবি ছিলেন কে, এই বানভট্ট, যিনি হর্ষবর্ধনের জীবন কাহিনী বা হর্ষচরিত লিখেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কৈভর্ত ওয়াজ দ্য হিরো অব দ্য রিভল্ট? এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু ভুল রয়েছে, এখানে হবে হু ওয়াজ দ্য হিরো অফ রিভল্ট অফ কৈভর্ত, অর্থাৎ কৈবর্ত বিদ্রোহের লিডার কে ছিলেন? প্রত্যেকে সঠিক উত্তর করবেন, কৈবর্ত বিদ্রোহের লিডার কে ছিলেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে একটু ভুল হয়েছে টাইপিংটা। কৈবর্ত বিদ্রোহের লিডার কে ছিল? তো সঠিক উত্তর হবে অপশান ডি, দিব্যা। দিব্যা ছিল কৈবর্ত বিদ্রোহের বা কৈবর্ত রিভল্টের, তিনি হচ্ছেন ছিলেন লিডার, এটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিস্ট্রির উপর থেকে, হু রোট দ্য মিথাক্ষরা ল? মিথাক্ষরা ল বা মিথাক্ষরা আইন কে লিখেছেন? মিথাক্ষরা আইন
এটা কে লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর কোনটা হবে প্রত্যেকে কমেন্ট করো। মিতাক্ষরা আইন কে লিখেছেন? তো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে অপশান ডি, বিজ্ঞানেশ্বর। বিজ্ঞানেশ্বর এই মিতাক্ষরা আইন বইটা লিখেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হাতিগুম্ফা স্ক্রিপ্ট অফ দ্য পিরিয়ড অফ, হাতিগুম্ফা এই স্ক্রিপ্টটা বা লিপিটা এটা কোন সময়কার বা কোন রাজবংশের আমলের এটা লেখা, প্রত্যেকে কমেন্ট করবে হাতিগুম্ফা স্ক্রিপ্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, প্রত্যেকে সঠিক উত্তর হওয়া চাই। তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি, কলিঙ্গরাজ খারবেল। কলিঙ্গরাজ খারবেলের এই হচ্ছে স্ক্রিপ্ট বা লিপিটা হচ্ছে এই হাতিগম্পা স্ক্রিপ্ট বা ইনস্ক্রিপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য সোর্স অব নর্মদা রিভার ইজ, অর্থাৎ নর্মদা নদীর উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে, সঠিক উত্তর কোনটা হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো কোশ্চেন নাম্বার 14 এর কোনটা সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান বি, মহাকাল মাউন্টেন। এই মহাকাল মাউন্টেনের একটা শৃঙ্গ রয়েছে যেটাকে বলা হয়ে থাকে অমরকণ্টক, অমরকণ্টকা, ঠিক আছে। এই অমরকণ্টকা জায়গার কাছ থেকে বা অমরকণ্টক হচ্ছে শৃঙ্গের কাছ থেকে নর্মদা নদীটা উৎপত্তি লাভ করেছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাকাল মাউন্টেনের অন্তর্গত। নেক্সট কোশ্চেন নাম্বার 15, খুবই ইজি একটা প্রশ্ন, দ্য ক্যাপিটাল অফ মিজোরাম, মিজোরামের রাজধানী কোনটা, চারটে অপশন রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 15 এর সঠিক উত্তর হবে অপশান ডি, আইজল, এটা হবে আইজল, ঠিক আছে। আইজল হলো মণিপুরের ক্যাপিটাল বা রাজধানী। নেক্সট কোশ্চেন নাম্বার, সরি, মিজোরামের এটা রাজধানী। নেক্সট কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নোন অ্যাজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, নিচে চারটে অপশান দেওয়া রয়েছে, চারটে শহর ভারতের গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে কোন শহরকে ভারতের সুইজারল্যান্ড হিসাবে বলা হয়ে থাকে, এটা কিন্তু জিওগ্রাফির একটা প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে, ব্যাঙ্গালোর, সিমলা, শিলং নাকি শ্রীনগর, কোনটাকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। তো কোশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর হবে অপশান ডি, শ্রীনগর, শ্রীনগরকে ভারতবর্ষের সুইজারল্যান্ড হিসাবে ডাকা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ত্রিবেণী ইজ ফেমাস ফর হুইচ ইন্ডাস্ট্রি, ত্রিবেণী এই জায়গাটি কোন শিল্পের জন্য খুবই বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ, কমেন্ট বক্সে কমেন্ট করো, ত্রিবেণী শহরটা কোন শিল্পের জন্য বিখ্যাত। তো কোশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হবে অপশান ডি, কাগজ শিল্প বা পেপার শিল্পের জন্য ত্রিবেণী শহরটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হোয়ার ইজ দ্য ন্যাশনাল রাইস ল্যাবরেটরি লোকেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল রাইস ল্যাবরেটরি কোথায় অবস্থিত রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এই প্রশ্নটাও কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে, হোয়ার ইজ দ্য ন্যাশনাল রাইস ল্যাবরেটরি লোকেটেড, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হবে অপশান ডি, উড়িষ্যার কটক, উড়িষ্যার কটকে ন্যাশনাল রাইস ল্যাবরেটরি অবস্থিত রয়েছে। নেক্সট হাউ লং এ টার্ম অফ লোকসভা ইউজুয়ালি, অর্থাৎ লোকসভার যে টার্মটা সেটা কত বছর পর্যন্ত হয়ে থাকে, খুবই ইজি প্রশ্ন, কত বছর পর্যন্ত লোকসভার ম্যাক্সিমাম পিরিয়ড থাকে, তারপরে লোকসভা আবার ভোট হয় নতুন করে, তো এটা সকলেই সঠিক উত্তর করেছ, সঠিক উত্তর হবে অপশান বি, 5 বছর, 5 বছর ছাড়া ছাড়া লোকসভার ভোট হয় এবং লোকসভার মেয়াদ কিন্তু 5 বছর। নেক্সট ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকট ফট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন বছর তালিকটের যুদ্ধ সংঘটিত হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ এটা,
তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। তালিকটের যুদ্ধ কোন বছর হয়েছিল, কোন সালে হয়েছিল? তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান বি, ইন 1575, পনেরোশো সালে এই তালিকটের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 21, হুইচ কাউন্সিলার এক্সপ্লেন বুদ্ধিজম, অর্থাৎ এই বৌদ্ধ ধর্মটাকে কে এক্সপ্লেন করেছিলেন, কোন বৌদ্ধ হচ্ছে সন্ন্যাসী বা কাউন্সিলার বুদ্ধিজমটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলেন? কোশ্চেন নাম্বার 21 এর কোনটা সঠিক উত্তর হবে? তো এখানে অপশানটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, আমি অ্যাকচুয়ালি একটা বেঙ্গলি কোশ্চেন থেকে ইংলিশে ট্রান্সলেট করেছি বলে এরকম বাজে মতো একটা ট্রান্সলেট হয়ে গেছে। তো এটা হবে অশ্বঘোষা, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে অশ্বঘোষা, এই জন্য সরি, বেঙ্গলি থেকে ট্রান্সলেট করেছিলাম, তো অশ্বঘোষাটাকে হর্স হু করে ফেলেছে। তো অশ্বঘোষা ছিলেন সেই বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী যিনি বুদ্ধিজমটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হু রোট হিন্দু ভিউ অফ লাইফ, কে হিন্দু ভিউ অফ লাইফ লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, প্রত্যেকে কমেন্ট করবে হিন্দু ভিউ অফ লাইফ কে লিখেছেন। তো কোশ্চেন নাম্বার 22 এর সঠিক উত্তর হবে অপশান সি, ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণন হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটি লিখেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 23, হু ইজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ সংস্থার প্রতিষ্ঠাতা কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইজি প্রশ্ন, তোমরা সকলের পারবে এটা, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো কোশ্চেন নাম্বার 23 এর সকলেই সঠিক উত্তর করেছো, অপশান ডি, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং টু কান্ট্রিজ হ্যাজ স্টার্টেড এ জয়েন্ট নেভাল এক্সারসাইজ কল্ড কর্পেট, অর্থাৎ কোন দুটি দেশ তাদের জয়েন্ট নেভাল এক্সারসাইজ শুরু করেছে যেটা কর্পেট নামে পরিচিত? কোশ্চেন নাম্বার 24 এর কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়লাম আমরা। তো কোশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তর হবে অপশান ডি, ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে যে জয়েন্ট নেভাল এক্সারসাইজ হচ্ছে সেটা হচ্ছে কর্পেট নামে পরিচিত। নেক্সট হু উইল প্রিসাইডেড ওভার 76th সেশন অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে শর্টে বলা হয় ইউএনজিএ, অর্থাৎ 76তম ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলিতে কে প্রেসিডেন্ট হিসাবে প্রিসাইডেড করবেন? কোশ্চেন নাম্বার 25 এর কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে অপশান ডি, আবদুল্লাহ সাহিদ তিনি জেনারেল ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে থাকবেন এই বছর 76th সেশনের। নেক্সট কোশ্চেন নাম্বার 26, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ সিইও অফ ভারত বিল পেমেন্ট সিস্টেম, BBPS যেটা শর্ট ফর্ম, ভারত বিল পেমেন্ট সিস্টেমের নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? কমেন্ট করো প্রত্যেকে। তো কোশ্চেন নাম্বার 26 এর সঠিক উত্তর হবে অপশান ডি, নূপুর চতুর্বেদী ভারত বিল পেমেন্ট সিস্টেমের নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 27, জিআই ট্যাগড ফজলি ম্যাঙ্গো ফ্রম ইন্ডিয়া হ্যাজ বিন এক্সপোর্টেড টু বাহরিন, দিস ম্যাঙ্গো ইজ রিলেটেড টু হুইচ স্টেট, অর্থাৎ ফজলি আম যেটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে যেটাকে এক্সপোর্ট করা হয় বা রপ্তানি করা হয় বাহরিনে, এই ম্যাঙ্গোটা কোন রাজ্যে পাওয়া যায় মেনলি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই ইম্পর্টেন্ট। তো কোশ্চেন নাম্বার 27 এর সঠিক উত্তর হবে অপশান ডি, ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গেরই কিন্তু এই ফজলি আম যেটা জিআই ট্যাগ পেয়েছে। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 28, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড মীরাবাই চানু এ সিলভার মেডেলিস্ট ইন টোকিও অলিম্পিক 2020
অ্যাজ এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ? অর্থাৎ কোন রাজ্য সম্প্রতি অলিম্পিক 2020 জেতা সিলভার মেডেলিস্ট অর্থাৎ রৌপ্য পদক জেতা মীরাবাই চানুকে তাদের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ হিসাবে নিযুক্ত করেছেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 28 অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান ডি, মণিপুর। মীরাবাই চানু এই মণিপুর রাজ্যেরই কিন্তু কন্যা এবং তেনাকে সিলভার মেডেলিস্ট হওয়ার পর তেনাকে এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদমর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, ইন হুইচ সিটি উইল দ্য 33rd সামার অলিম্পিক্স 2024 বি হেল্ড? অর্থাৎ কোন হচ্ছে কোন শহরে 33তম সামার অলিম্পিক্স যেটা 2024 সালে সংগঠিত হবে সেটা কোথায় সংগঠিত হবে, কোন শহরে? তো কোশ্চেন নাম্বার 29 সঠিক উত্তর হবে অপশান ডি, প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের প্যারিস শহরে সামার অলিম্পিক্স 2024 যেটা 33তম হচ্ছে সামার অলিম্পিক্স সেটা কিন্তু সংগঠিত হবে। এবং আজকের আমাদের সেট 58 শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 30 দেখে নেব। রিসেন্টলি নাজিব মিকাটি হ্যাজ বিকাম এ নিউ প্রাইম মিনিস্টার অব হুইচ কান্ট্রি? ভেরি ইম্পর্টেন্ট, নাজিব মিকাটি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে। তো কোশ্চেন নাম্বার 30 সঠিক উত্তর হবে অপশান ডি, জর্ডান। এটা সঠিক উত্তর হবে লেবানন। ওকে, নট জর্ডান, সঠিক উত্তর হবে এটা লেবানন। ওকে, লেবানন এখানে সঠিক উত্তর হবে, যেখানে নাজিব মিকাতি নতুন প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছেন। ওকে, তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, আর কিন্তু বেশি দিন বাকি নেই, আর কিন্তু 20 মতো বাকি, 20 লেফট ফর WBCS। তো খুবই ভালোভাবে প্রিপারেশন নাও। যারা এখনও আমাদের ইবুকগুলো পারচেস করনি, ইম্পর্টেন্ট ইবুক তোমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে, সেগুলো কিন্তু পারচেস করে প্রিপারেশন শুরু করে দাও। প্রতিটা ইবুকে কিন্তু 2000+ কোশ্চেন আছে, MCQ রয়েছে, একদম WBCS প্যাটার্ন মেনে বানানো হয়েছে, এবং সাথে কি রয়েছে, এক্সপ্লেনেশন নোট রয়েছে, যাতে MCQ পড়ার সাথে সাথে তোমাদের থিওরিটাও পড়া হয়ে যায়। প্রতিটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদাভাবে স্পেশালভাবে বানানো হয়েছে, যাতে তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু কভার হয় এবং এক্সামে কিন্তু কমন পাও। ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে দিও। ওকে, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভীষণ WBCS অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, সেট নাম্বার 58, নেক্সট দিন তোমাদের জন্য সেট নাম্বার 59 নিয়ে হাজির হয়ে পড়বো। ততক্ষণের জন্য বাই।